ব্যারাকপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের রেলের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে হকাররা। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। গত কয়েকদিন আগে রেলের তরফ থেকে মৌখিকভাবে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে থাকা দোকানদারদের জানানো হয়, আজ তাদের উচ্ছেদ করা হবে রেলের তরফ থেকে। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে থাকা সমস্ত দোকান বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন হকারেরা। তারা ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে বেশ খানিকক্ষণ বিক্ষোভ দেখান। এ বিষয়ে বলতে গিয়ে রেল হকার রাজু ঘোষ জানান, আজকে 3 তারিখ রেল প্রশাসন থেকে একখানা আমাদের নোটিশ জারি করেছিল অলিখিত, যে আজই উচ্ছেদ আছে, সেই বিরুদ্ধে আমরা মিছিল করেছিলাম। আমাদের দীর্ঘদিনের ডিমান্ড, ব্যাপারটা হলো যতদিন ধরে আমরা হকারি করছি প্রতি বছরই কোনো না কোনো সময় রেল প্রশাসন আজ উচ্ছেদ করবে কাল এই করবে, সেটা ওদের লেগেই থাকে। আমাদের একটাই ডিমান্ড যে হকারদের লাইসেন্স দিক, আর প্রত্যেকটা হকার তার বিকল্প ব্যবস্থা ছাড়া জানি একটা হকার উচ্ছেদ না হয়। কত হকার আছে আমাদের এখানে? মোটামুটি রানিং সিটিং মিলে 500 হকার আছে। মৌখিক নির্দেশ, মৌখিক বলেছিল, তো আমরা মৌখিক কিছু বিশ্বাস করি না, তার জন্য আমরা যে আন্দোলনও করেছিলাম এবং আমাদের হকাররা যারা আছে তারা মোটামুটি 12টা থেকে 2 ঘন্টার উপরে বন্ধ রেখে আমরা আন্দোলন করেছি এবং রেল প্রশাসন এর দেখে বা করতে বাধ্য হয়েছে, বাধ্য হয়ে আমাদের বলেছে যে আজকের দিনের জন্য এরা আর কোনো কিছু করবে না, যদি ভবিষ্যতে কোনো সময় এরা কোনো স্টেপ নেয় তার জন্য আমরা আছি তৈরি। চুপ চাই চুপ দাও, চুপ চাই চুপ দাও, সরকার কেন লাঠি মারছে, কেন রেল মন্ত্রী চুপ